হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই পূর্ববর্তী ভিডিওতে ক্লাইমেটোলজির অন্তর্গত কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার থেকে ফিফটিন মার্কসের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল যারা এখনও মক টেস্ট সম্পর্কিত ভিডিওগুলো দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আইবেটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও আজকের ভিডিওতে ক্লাইমেটোলজির অন্তর্গত গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিনহাউস হাউস এফেক্ট থেকে ফিফটিন মার্ক্সের একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে সকলে অবশ্যই অংশগ্রহণ করো এছাড়া পূর্বে স্মার্ট এডুকেশান চ্যানেলে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস থেকে আলোচনা করা রয়েছে যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং বাটনে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিও তাহলে তোমাদের মক টেস্টটি দিতে আরও সুবিধা হবে ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে তাহলে শুরু করছি আজকের মক টেস্ট মক টেস্ট সম্পর্কে প্রথম প্রশ্ন রয়েছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় অপশান রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন নাকি কার্বন ডাইঅক্সাইড তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড এর পরের প্রশ্ন দেখে নিই গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় মিথেন কত গুণ সক্রিয় হয় অপশান রয়েছে দশ থেকে কুড়ি গুণ কুড়ি থেকে পঁচিশ গুণ পাঁচ থেকে দশ গুণ নাকি পাঁচ গুণ তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে কুড়ি থেকে পঁচিশ গুণ এরপরের প্রশ্ন দেখে নিই ওজনের ঘনত্ব কোন অঞ্চলে বেশি হয় অপশন রয়েছে নিরক্ষীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চল মেরু অঞ্চল নাকি মধ্য অক্ষাংশীয় অঞ্চল তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে মেরু অঞ্চল এরপরের প্রশ্ন দেখে নিই নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব কত হয়ে থাকে অপশন রয়েছে দুশো তিরিশ ডপসন দুশো চল্লিশ ডপসন দুশো পঞ্চাশ নাকি তিনশো ডপসন তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে দুশো পঞ্চাশ ডপশন পরের প্রশ্ন দেখে নিই ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস তৈরি করেন কে অপশান রয়েছে টমাস মিশেল টমাস মিজলে টমাস মিল্কি টমাস মিলার তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে টমাস মিজলে এর পরের প্রশ্ন দেখে নিই ওজন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন কে অপশান রয়েছে চার্লস ফেব্রি, স্কোনবি হেনরি বুশন নাকি সোরেট তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে উত্তরটি হবে স্কোনবি পরের প্রশ্ন দেখে নিই বায়ু উষ্ণকরণ ক্ষমতা সিওটোর চেয়ে দুশো গুণ বেশি কোন গ্রিনহাউস গ্যাসের অপশান রয়েছে জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লুরো নাকি মিথেন তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড এরপরে আট নম্বর প্রশ্ন দেখে কী বলেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে উষ্ণতার প্রকৃতি কিরূপ হয় অপশন রয়েছে কম হয় বেশি হয় স্বাভাবিক হয় নাকি কোনোটি নয় তোমাদের সময় শুরু হল এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে বেশি হয় এর পরের প্রশ্ন দেখে নিই এক ডপসন একক বলতে বায়ুমণ্ডলীয় চাপে কত পুরু ওজন গ্যাসের অস্তিত্বকে বোঝানো হয়েছে অপশান রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম এম জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান এম এম নাকি জিরো পয়েন্ট ওয়ান জিরো এম এম তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম এরপরে দশ নম্বর প্রশ্নটি দেখে নি ওজন গ্যাসের ঘনত্ব মাপক যন্ত্রটির নাম কি অপশান রয়েছে স্পেক্টোফটোমিটার স্পেক্ট্রোলাইটোমিটার স্পেক্ট্রো ওজনোমিটার স্পেক্ট্রো ব্যারোমিটার তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে স্পেক্ট্রো এর পরের প্রশ্ন দেখে বিশ্ব ওজন সুরক্ষা দিবস অর্থাৎ ওজন স্তর সুরক্ষা দিবস কোন দিনটি অপশন রয়েছে একুশে মার্চ ষোলোই সেপ্টেম্বর ছাব্বিশে ডিসেম্বর নাকি তেইশে জুন তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে ষোলোই সেপ্টেম্বর এরপরে প্রশ্ন দেখে নিই গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে কোন চুক্তি স্বাক্ষরিত হয় অপশন রয়েছে মন্ট্রিল প্রোটোকল কোপেন হেগেন সম্মেলন কিওটো প্রোটোকল নাকি ডারবান সম্মেলন তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে কিওটো প্রোটোকল এরপরের প্রশ্ন দেখে নিই ওজন গ্যাসের ঘনত্ব কত হলে ওজন গহর সৃষ্টি হয় অপশন রয়েছে দুশো ডপসনের কম তিনশো ডপসনের কম সাড়ে তিনশো ডপশনের কম নাকি চারশো ডপশনের কম তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে দুশো ডপসন এর কম এর পরের প্রশ্ন দেখে নি কী বলেছে বিশ্ব উষ্ণায়ন কথাটি প্রথম ব্যবহার করেন কে অপশান রয়েছে স্মিথ ব্রোয়েকার জন ব্রোয়েকার হবস ব্রোয়েকার নাকি জনসন ব্রোয়েকার তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে স্মিথ ব্রোয়েকার এবং আমরা একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি দেখে নিই পনেরো নম্বর প্রশ্নটি কী রয়েছে গ্রিন হাউস গ্যাস ও বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে যে কিওটো চুক্তি নেওয়া হয়েছিল তা কত সালে স্বাক্ষরিত হয় অপশান রয়েছে আঠেরোশো সাতাশি উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই নাকি উনিশশো পঁচাশি তোমাদের সময় শুরু হলো এখন সময় সমাপ্ত হয়েছে সঠিক উত্তরটি হবে উনিশশো সাতানব্বই এভাবে আমরা পনেরোটি প্রশ্ন জিজ্ঞেস করলাম এর পাশাপাশি উত্তরগুলো জানিয়ে দিলাম কে কত স্কোর করলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে এবং পরের টপিক জানার জন্য স্মার্ট এডুকেশান চ্যানেলের কমিউনিটি বক্স তোমাদের চেক করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য